তারপরে কবরে চলে গেছে, তোমার দিকে তাকায় আছে, মা দিনে বসেছে, হয়তো আমার কবরে কিছু দিবে, না দেয়া হবে না, আমার সন্তান কিছু না কিছু দিবে, তাকায় আছে তোমার আমার দিকে, দুনিয়ার প্রতি এত তোমার মায়ের এত মহাপাত কেন করি যায় দুনিয়ার প্রতি, বাসা না কিছু সময় হতে পারে, এর মধ্যে আল্লাহর বুজুর্গ আছে, আল্লাহর প্যারা আছে, তুমি আমি পছন্দ আল্লাহর নাও হইতে পারে, কিন্তু তার দিকে টাকা হয়তো আমার তোমার জিন্দিগি গুণা আল্লাহ মাফ করে দিতে পারে। একবার ইস্তেগফার করি, দিল থেকে করি, জবানে শুধু লফজি ইস্তেগফার নয়, আর জিন্দিগিতে গুণা করব না, এই সিদ্ধান্ত একবার ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আমিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আল্লাহ মুহাম্মাদিন وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ ارْحَمْهُمَا গভীর রাত গেছি, বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত হত্যানি বুজুর্গ ওলামা একটার জন্য সে হাত পেশ করেছে, আমি গুনাগার নালায়ক অধম পাপিষ্ট, আল্লাহ তোমার কিছু প্রেরণা বান্দাদেরকে নিয়ে আল্লাহ এই গভীর রাত পর্যন্ত তোমার দেওয়া জবানে মুখতাসার কিছু কথা তাদের সম্মুখে বলেছি, আল্লাহ আলোচনার শেষে ভিকারীর মতো তোমার আসলাতে আবার দুহা তুলেছি, দেখা দেখো আজকে ধনী সেও ভিক্ষুক হয়ে গেছে, আল্লাহ টাকায় দেখো আজকে টাকা বলা ও ভিক্ষারি ভিকারি সেজে গেছে, আল্লাহ দুনিয়ার ভিক্ষুক যেমন দরবারে যায় চায়, আল্লাহ আমরা তেমন ভিক্ষুক তোমার কাছে চাইতেছি, আল্লাহ গো দুনিয়ার ভিক্ষুক এক দরওয়াজায় না পাইবে আর এক দরওয়াজায় কিছু না কিছু পায়, আল্লাহ গো ওই মালিক যদিও তারা যায় তো আকাশ মালিকের দরওয়াজায় যায় কিছু না কিছু পায়, আল্লাহ আমাদের তো তুমি মালিক ছাড়া আর কোন দরওয়াজা আমাদের নাই, আল্লাহর জন্য বার বার তোমার কাছে ভিখারি হওয়ার তোমার কাছে ঠান্ডার মধ্যে বিষয় বৈশা নসিহাত শুনছে, আল্লাহ এখন অবশেষে ভিখারি হয়ে তোমার কাছে মাফ চাইতেছে, আল্লাহ মানুষগুলাকে কেমনে তুমি খালি হাতে বাড়ি ফিরাই, আল্লাহ তোমার না অনেক দয়া তোমার না অনেক মায়া, ও মালিক তোমার কাছে আর কিছুই চাই না, শুধু তোমার কাছে জিন্দগির গুণাগুণা মাফ চাই, আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে খালি হাতে ফিরাই দিও না, আল্লাহ রহমতের নজরে আমাদের দিকে তাকাও, আল্লাহ তাকায় দেখো কত বান্দার চোখ দিয়ে পানি গড়ায় গড়া পড়তেছে, আল্লাহ মাইক দিয়েও পানি বের করা যায় না, কিন্তু তোমার ভয়ে পানি বাড়ি দিতেছে, আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের জিন্দগির গুণাগুলা আল্লাহ তুমি মাফ করে দাও, যারা করেন আমি আমরা যারা হাত তুলেছি আল্লাহ এমন কোন রাত যায় নাই যে রাতের বেলা আমরা গুণাঙ্গের কাম করি নাই, আল্লাহ স্বীকার করতেছি এমন কোন দিন যায় নাই যে দিনের বেলা আমরা পাপাচার করি নাই, মালিক আল্লাহ অপরাধী স্বীকার করে তোমার কাছে মাফ চাই, আল্লাহ তার নজর দিয়ে আমাদের দিকে তাকাও, আল্লাহ যার হাত পছন্দ করে তার হাত ধরে সিলা করে আমাদের সকলকে মাফ করে দাও, যারা আপনারা যে
হাত ভিখারির মতো তোমার কাছে পেশ করেছি আল্লাহ, এই হাত দিয়ে অনেকে নিজের বাবার শেষ বৈশাখ নিজে হাতে দিয়েছি। তারা বলি যেই হাত তোমার কাছে পেশ করেছি, এই হাত দিয়ে অনেকে নিজের বাবার লাশ কাঁধে করে লইছি, অনেকে নিজের না জানি গর্ত দিয়ে আবার সাপ দিচ্ছ মায়ের কবরে প্রবেশ করে নাকি আল্লাহ। তারপরে সন্তান পাশাল হয়ে মাকে ও মাটির ঘরে শোয়া দিছিলাম আল্লাহ। ওই মাকে এমন কবরে রাখলাম যদি মা কবরের উপরে শোয়ার আলোতে সাত পয়সা বুকের উপরে বৈশা আল্লাহ, দুনিয়ায় মা বিপদে বললে চিৎকার দিলে পাশে দাঁড়াইছি, কবরে বিপদে বললে পালা যাওয়ার রাস্তাও তো নাই রে মালিক আল্লাহ। এমন কবরে বাবা মাকে রাখা নিজের সন্তান হয়ে বাসের চালে দিয়ে মাকে বাবাকে চাপার মাটি দিছি আল্লাহ। যখন বাসের চালি গুলো বিচারিতে ছিলাম শেষ চালিটা বিচারিবার সময় আমি সন্তান হয়ে চালির ফাঁক দিয়ে নজর করে ওই যে মাকে আরো দেখছিলাম আল্লাহ। আর কতদিন হয়েছে মার চেহারা আমরা দেখতে পাই না আল্লাহ। যখন দেখি কোন সন্তান তার মাকে মা বলে ডাক দিতেছে আমাদের ভিতরেও আগুন ধরে যায়, ভাবে আমাদের যদি মা থাকতো মার কাছে যে মা বলে একটা ডাক দিতে পারতো আল্লাহ। আমাদের আব্বা থাকলে আব্বার কাছে বাবা বলে ডাক দেওয়া বাবার মুখে দেওয়া করতে পারতাম মালিকে মা আমার কবরে বাবা আমার কবরে আল্লাহ। গভীর রজনীতি ঘরের দরওয়াজায় দাঁড়া আসতে করে একটা ডাক দিয়েছি মা, সাথে সাথে মা দরওয়াজা খুলেছে জিজ্ঞাসা করেছি মা তোরা যায় তুমি কেন ঘুমাও নাই রে বা বাবার ভাসি মুখ দেওয়া বলেছে বাবা যতক্ষণ তোর চেহারা মুখখানা আমি না দেখি অতক্ষণ আমি মায়ের চোখে ঘুম আসে না। আজকে আমাদের জন্য ভিক্ষা করার কেউ নাই, আমাদের জন্য দাঁড়ায় থাকার কেউ নাই আল্লাহ। সন্তান আমরা সকলে আমাদের বাবা মার জন্য তোমার কাছে মাপ চাই আল্লাহ, তুমি আমাদের হাত গুলা ফিরাই দিও না আল্লাহ। মেহরবানি করে আমাদের বাবা মার জিন্দগির গুণা গুলা আল্লাহ মাফ করে দাও আল্লাহ। যদি কবরের মধ্যে সাত কিছু এসে যায় আল্লাহ, যদি আজাব এসে যায় তুমি রহমতের নজর দিয়া আমাদের চোখের দিকে তাকায় আমাদের বাবা মার কবরের আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ইয়া আলামিন, আল্লাহ জানি না কখন হায়াত পাওয়া যাবে, জানি না কখন তোমার ডাক এসেছে, জানি না আজ এই মোনাজাত হায়াতের শেষ মোনাজাত আল্লাহ, জানি না আজকে এই দোয়া শেষ দোয়া কিনা মোনা। কত মানুষ রাস্তায় মারা যায় তবে আমাদের দিনের তামান না মরণ তো তুমি একদিন দিবা, তবে যখন আমাদের কাছে আজরে পাঠাইবা তার আগে আমাদেরকে টান দিয়া নামাজের মুসল্লাই দাঁড় করাই দিবে, যখন আমাদের কাছে আজল পাঠাইবা তার আগে আমাদেরকে সেজদায় ফেলাই দিও। এরা বললাম যখন আমাদের কাছে আজল পাঠাইবা তার আগে আমাদেরকে টান দিয়া মসজিদ ওই দিনে আমাদের মরণ দিও যে দিনটা তোমার দিন হয় আল্লাহ, এই মাসে মরণ দিও এই মাসটা রমজান মোবারক হয় ইয়া রাব্বাল আলামিন। আমাদের মনের জিরের তামান্না গুলো আমাদের মরণ গুলা আল্লাহ তোমার তাবার চত্বরে দিও। যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলা তোমার ঘর খানা তপ করতে থাকবো রে মালিক, তখন তুমি আমাদের কাছে আজল পাঠাইও আল্লাহ।
মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আসেন তবে আল্লাহ সাফা মারওয়া সাইর হাল উঠাছে পাঠে আল্লাহ আরাফার ময়দানে খানতে তার প্রায় পাঠে আল্লাহ যখন গুনামতে দিশায় তখন তুমি আমাদের কাছে আসবেন পাঠায় শেষ আশা তোমার কাছে আল্লাহ মরার আগে একবার হলেও তোমার বন্ধুর দিদার নসিব করিল স্বপ্নে হলেও একবার তোমার বন্ধুর দিদার নসিব করিল আল্লাহ কাকিরা তোমার বন্ধু দেখছে মমিন হয়ে আমরা দেখতে পারলাম না তোমার বন্ধুর একবার দেখে যখন তোমার বন্ধুর রাজার পাশে নবীর প্রেম দাঁড়ায় যাব আল্লাহ যখন জবান দিয়ে তোমার বন্ধুর প্রেমের দুরুদ সালাম পেশ করব তখন তোমার বন্ধুর রোজার পাশে আমাদের চানটা খরচ করে যারা বলেন যারা মাফি আয়োজন করেছে সকলকে তুমি মাফ করে আল্লাহ যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে মাফের আয়োজন করেছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ কেবলমাত্র দুনিয়াতে তুমি তোমার বিয়ের খাদেম বানায় রাখো না হাসরে বিপদে পড়লে খাদেম বলে তার দিয়া মাফ করে দিও যারা বলেন টাকা দেখো কত নজরা যুবক ভাইয়েরা হাত তুলে তুলে কানতেছে আল্লাহ আমি যুবক গুলাকে কি দিব দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহ তবে এই যুবক ভাই গুলাকে তোমার কাছে আমানত আমি দিয়ে গেলাম আল্লাহ এদেরকে তুমি আর গুনার পথে চলতে দিও না আল্লাহ এদেরকে বেনামাজি হয়ে আর তুমি থাকতে দিও না আল্লাহ যখন মসজিদে আজান হয় তো তুমি তাদেরকে রহমতের চাদর দিয়ে মসজিদে পাঠায় দিও আল্লাহ বুড়া বাবা যারা হাত তুলেছে আল্লাহ করার মতো কৌলার মঞ্জুর করো আল্লাহ যুবক ভাই যারা যারা হাত তুলেছে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা হাত তুলেছে মালিক আল্লাহ তাদেরকে মাস মাসের মতো কবুল করো আল্লাহ কত মা কত মন নসিহত শুনছে আল্লাহ মা গুলাকে খাদিজার মতো কবুল করো আল্লাহ বোন গুলাকে আর তুমি বেপরে চালাও না আল্লাহ আর তাদেরকে গুনাহ করতে দিও না আল্লাহ তোমার ভয় তাদের কলিজায় দিয়া দিও ইয়া রাব্বাল আমিন ও মালিক আল্লাহ পাশে কবরস্থান কত মানুষ কবরে শুয়ে রয়েছে শত শত বছর হয়ে যায় কবরে শোয়া রাব্বাল আমিন জান্নাত কি কোন হালতে কবরে আছে তবে যত কবরবাসী পাশে আছে যত মানুষ মুর্দা বয়স হয়েছে আল্লাহ সকলের জন্য আমরা মাফ চাই সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ একটা মানুষের কবরেও তুমি আর আজাব দিও না আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ আমিন আমিন বলতেছে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে দাও আমিন আল্লাহ বার বার কোরআনের মাহফিল তুমি এখানে কায়েম ও দায়েম রাখো আল্লাহ যা যা জরুরত তুমি তোমার গায়েবি খাজানা থেকে পুরা করে দিও আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলো হায়াত এবার খুব দাও সুস্থ করে হায়াত দাও অনেক হায়াত আরো তুমি বাড়ায় দাও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।